নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের শরণাপন্ন হলে তৃণমূল প্রার্থী স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। মালদহ জেলা জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন কংগ্রেস নেতৃত্ব। এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচালকের। দেখে নেব এক ঝলকে কিছু খবর। মঙ্গলবার সকালে সাকরাই থানার ধানগড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় এক বিজেপি কর্মীর উপর হামলা করে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিজেপি কর্মীরা ওই তৃণমূল পার্টি অফিসের সামনে জমায়েত হয়ে টিভি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সোমবার পঞ্চায়েত নির্বাচনে মালদহ জেলায় সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। মঙ্গলবার আহত কংগ্রেস কর্মীদের দেখতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সাংসদ মৌসুম নূর। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনার ডেরিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম দেবেন্দু মাঝি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ধুমধাম সহকারে মঙ্গলকোটের ক্ষীর গ্রামে যোগাদ্দা মায়ের পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বৈশাখ মাসের সংক্রান্তির দিন ধর্মীয় রীতিনীতি মেনে চলে দেবী আরাধনা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমান দেবী প্রাঙ্গণে। পুজো উপলক্ষে এলাকায় মেলা বসে। দুর্ঘটনার কবলে পড়ে আহত হলেন দুই যুবক। কুসুমগ্রাম থেকে টুপগ্রাম ফেরার পথে বাইকে করে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই দুই যুবক বিপদমুক্ত। ধুমধাম সহকারে কালী পুজো অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের আমরা এলাকায় অনুষ্ঠিত হয় দেবী বন্দনা। পুজোতে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার তিনটি মহকুমার 18টি ব্লকের ব্যালট বাক্সগুলি কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে রাখা হয়েছে। এখন দেখার বিষয় ওই দিন কার কপালে বিজয়ের টিকা ফুটে ওঠে। সোমবার অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন, ফল ঘোষণা হবে বৃহস্পতিবার। প্রার্থীদের ভাগ্য এখন বাক্সবন্দী। কর্মীরা এতদিন প্রচার চালানোর পর এখন তারা ক্লান্ত। সেই বাক্সে তাদের ভাগ্য বন্দী আছে। সেই বাক্সগুলি এখন কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, নিরাপত্তার ব্যবস্থায় যাতে কোনো ফাঁক না থাকে সে বিষয়ে সচেতন জেলা প্রশাসন। জেলার তিনটি মহকুমার 18টি ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সমস্ত ব্যালট বাক্স কড়া নিরাপত্তায় রাখা হয়েছে স্ট্রং রুমগুলিতে। ভোট গণনার দিন সব রাজনৈতিক দলের প্রার্থীদের সামনেই খোলা হবে সিল করা ব্যালট বাক্সগুলি। এখন দেখার শেষ হাসি কে হাসে। 18টি ব্লকে কাউন্টিং সেন্টারটা হবে। 18টি ব্লকে আমাদের সমস্ত প্রস্তুতি নেওয়া আছে। আর যেহেতু খুব সময় নেই, পরশুদিনই গণনা হবে। আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ট্রেনিং, কাউন্টিং পার্সোনালের যা ট্রেনিং আছে সেটা আগে করানো হয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের যা কাজ আছে, মানে আমরা 3-layer সিকিউরিটি করবো, যা সিসিটিভি ক্যামেরা থেকে কভারেজ করতে হয়, যেখানে সিকিউরিটি দিতে হয়, সব কভারেজ আগে থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি আমাদের কমপ্লিট। আর আমরা প্রস্তুত আছি। স্ট্রং রুমে সমস্ত ব্যালট বক্স রয়েছে। স্ট্রং রুম প্রপারলি গার্ডেড রয়েছে। গণনার দিন সকালে সেটা বার করা হবে আর ভালোভাবে আমাদের গণনাটা করা হবে। প্রত্যেক জায়গায় আইডেন্টিটি কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে, কোন কোন এজেন্ট ঢুকতে পারবে, কে ঢুকতে পারবে, আমাদের অফিসারদের ক্ষেত্রে সমস্ত জিনিসটা করা হয়েছে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের শরণাপন্ন হলেন মঙ্গলবার। ভোটের ফল প্রকাশ ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রতিনিধি দলটি তার দাবি রাখে। প্রতিনিধি দলটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন জেলা শাসক। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে অভিযোগপত্র তুলে দেওয়া হলো মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে এইরূপ কর্মসূচি গৃহীত হয়।
কালনা মহকুমা জাতীয় কংগ্রেসের নির্বাচনী বুথ এজেন্ট সহ 6 জনকে মিথ্যা মামলায় ফাঁসানো ব্যক্তিদের মুক্তির দাবি জানান প্রতিনিধি দলটি। এর পাশাপাশি ভোট গণনার দিন যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে তার দাবি জানান নেতৃত্ব। গতকাল সারা পশ্চিমবাংলা সহ পূর্ব বর্ধমানে যে নির্বাচন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের নামে গণতন্ত্রকে যেভাবে লুট করলো, মানুষের ভোটার অধিকার যেভাবে ছিনিয়ে নেওয়া হলো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাজ্য নির্বাচন কমিশনারকে বর্ধমান জেলা শাসকের মাধ্যমে একটা চিঠি পাঠালাম। সর্বোপরি অবাক বিষয়ে আমরা দেখলাম যে রাজ্য নির্বাচন কমিশন একজন জেলা পর্যবেক্ষককে পাঠিয়েছিলেন এখানে, প্রদীপবাবু। ওনার মোবাইল নাম্বার কালকে 12:30টার পর থেকে 11:30টার পর থেকে সকাল 11:30টার পর থেকে সুইচ অফ। কোনো রকম কোনো কমপ্লেন আমরা অবজারভারকে করতে পারলাম না। শুধু তাই নয়, আমরা বারে বারে, আমাদের এখানে রয়েছে কালনা মহকুমা কংগ্রেসের সভাপতি রবি ঠাকুর, রবীন্দ্রনাথ মণ্ডল, উনি সাব ডিভিশন অফিসে গিয়ে কালকে কমপ্লেন করেছেন, তার সত্ত্বেও কোনো কাজ সেখানে হলো না। বেছে বেছে আমাদের 6 জন ছেলেকে সেখানে ধরে রেখেছে কালনা থানা, এবং আরও শুনছি শোনা কথা 22 জনের নামে 307 মানে অ্যাটেম্প টু মার্ডারের কেস করা হয়েছে। একদিকে রাজ্যের শীর্ষ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেস নাই পশ্চিমবাংলায়, আবার কংগ্রেসীদের বেছে বেছে তুলে নিয়ে গিয়ে কেস করা হচ্ছে। এটার জন্য আমরা সুবিচার পেতে আজকে জেলা শাসকের কাছে এসেছিলাম। এর দিনে একবার হয়ে গেছে, ভোটের সময় ভোট লুট করে নিয়ে চলে গেল, আবার একটা আছে কাউন্টিং। এই ভোট গণনার দিনটায় আমরা আশঙ্কা প্রকাশ করছি যে মনোনয়ন এবং ভোটের দিন যা হয়েছে এর থেকেও হয়তো অনেক বেশি ঘটনা ঘটবে। কারণ জেলা শাসকের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, উনি ডাইরেক্ট বললেন যে আমাদের এন্ট্রি পয়েন্টে শুধুমাত্র সিসিটিভি থাকবে, ভেতরে কোনো সিসিটিভি থাকছে না। তার মানে ভেতরে যদি সেখান থেকে ব্যালট পেপার চুরি হয়ে যায় তাহলে ধরার কোনো জায়গা থাকছে না। তাই আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে ভেতরেও যদি সিসিটিভি লাগানো যায় বা নিরাপত্তাটাকে যদি আরও ভালো করে নিরাপত্তা ব্যবস্থা করা যায় তার বন্দোবস্ত আপনারা করুন। আর নির্বাচন কমিশন তো একটা ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন, উনি হাতে চুড়ি আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যদি উনি বাজারে বেরোতেন তাহলে মনে হয় আরও ভালো লাগতো। এরকম একটা মানে এত ওয়ার্থলেস, এত মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন আমরা এর আগে কোনোদিন দেখিনি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর তৃণমূল প্রার্থীর স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধানতলা থানার বরণ বেরিয়া এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে নদিয়া জেলার ধানতলা থানার বরণ বেরিয়ায় এক তৃণমূল প্রার্থীর স্বামীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা যায় পেশায় ইমারত দ্রব্যের ব্যবসায়ী প্রণব বিশ্বাসের স্ত্রী এবার পঞ্চায়েত ভোটে গ্রাম সভা তৃণমূলের প্রার্থী। সোমবার বুথ দখল সহ এলাকায় সন্ত্রাস চালায় বিজেপি বলে অভিযোগ। সেই রেস্টে নেই এদিন সকালে প্রণব বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বিজেপি বলে অভিযোগ। তারা প্রণব বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রণব বিশ্বাসকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। বিজেপির নেতারা আমাদেরকে বাড়ির ভেতরে ঢুকে অ্যাটাক করেছে। দিলীপ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, রঞ্জন অধিকারী, প্রকাশ মণ্ডল, তারপরে ফুলবাবু মণ্ডল, এসব বিজেপির নেতারা, সুরেশ বৈরাগী, এসব বিজেপির প্রচুর নেতারা আমাদের বাড়ির ভেতরে ঢুকে অ্যাটাক করেছে। খোকন ঢালি,
বোম মারে পিস্তল ঠেকায় আমাদেরকে সশস্ত্রভাবে, আমার মামাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমার পাঁচটা ভাই, আপনাদের কাছে আবেদন যেন এর সঠিক বিচার হয়। মামা কি করতেন? আমার ব্যবসায়ী প্লাস বিল্ডার্সের ব্যবসা। এই বছর ওনার স্ত্রী তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। কোথায় হয়েছে ঘটনাটা? ধানতলা থানার বরণ বেড়িয়া গ্রামে। আজ কখন ঘটেছে? সকালে? সকাল 10:20 নাগাদ। বাড়িতে ঢুকে কোপালো নাকি? হ্যাঁ, ঢুকে কোপালো। ওরা কমপক্ষে 150 জন এসেছিল সশস্ত্র অবস্থায়। আমরা না পেরে যে যার মতন ছুটে পালিয়েছি স্পট থেকে। শুধু আমার মামা স্পটে ছিল, সেখানে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে। কালকে বুথ দখল করেছে, ব্যালট পেপার বাক্স সব পুড়িয়ে দিয়েছে। তারপর আমাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে বাড়িতে এসে অ্যাটাক করেছে আমার মামি, অমর বিশ্বাসের স্ত্রী। কি নাম তার? অমরী বিশ্বাস। জোড়াফুলে দাঁড়িয়েছিল? জোড়াফুলে দাঁড়িয়েছিল। রানাঘাট 2 নম্বর ব্লকের শান্তলা থানার বরণবিয়া গ্রামে। গ্রাম সভায় নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদহ জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন কংগ্রেস নেতৃত্ব। বিভিন্ন বুথে পুনরায় নির্বাচন করার দাবি তোলা হয় নেতৃত্বের পক্ষ থেকে। সাংসদ বিধায়ক সহ কংগ্রেস নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মালদহ জেলার 1500 বুথে পুনরায় নির্বাচন করার দাবি জানাল মালদহ জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি মৌসুম নূর জানান, বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্টকে তাড়িয়ে দেওয়া সহ ছাপ্পা ভোট করেছে শাসক দল। এই দাবিকে সামনে রেখে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন কংগ্রেস সাংসদ, বিধায়ক ও কংগ্রেস নেতারা। যে জেলা সভা নিজের কর্মচারীদেরকে রক্ষা করতে পারে না তাকে অনেকগুলো জায়গায় বুথ লুট করা হয়েছে, বুথ ক্যাপচারিং চলেছে, তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসছে বিভিন্ন জায়গা থেকে। শুনেছি আমরা ঝাড়খণ্ড থেকেও লোক এসছে, তারা বমিং করেছেন। তাদের কিছু কিছু প্রার্থী যারা নিজেরাই ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল, তারা সহযোগিতা করেছেন। বিভিন্ন জায়গায় বুথ ক্যাপচার হয়েছে, বুথ লুট হয়েছে, মানুষ আহত হয়েছে এবং পুলিশ সহযোগিতা করেছেন, অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতা করেছেন আমাদেরকে। তার আগের রাতে আমরা যে ডিস্ট্রিক্ট অবজারভারের সঙ্গে দেখা করেছিলাম, উনি আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছিলেন। ওনাকে আমরা জানিয়েছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে যে বুথ ক্যাপচারিং হবে। উনি অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কোনো জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। প্রত্যেকটা জায়গায় কম বেশি গন্ডগোল চলেছে, বুথ ক্যাপচারিং হয়েছে, লিগিং হয়েছে এবং বিভিন্ন জায়গায় মানুষ আহত, সাধারণ কর্মী, নিরীহ মানুষ তারা আহত, কংগ্রেস কর্মীরা আহত এবং সেটার বিরুদ্ধে আজকে আমরা প্রোটেস্ট করতে এসেছি রিপোলের দাবি নিয়ে। এবং আগামীতে রিপোল হয় এবং ওখানে যাতে ইনাফ পুলিশ ফোর্স থাকে, এই অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমাদের কোনো ভরসা রইল না। কিন্তু জনগণের জন্য তাদের দাবি নিয়ে আজকে আমরা এসেছি। কতগুলি বুথে রিপোলের দাবি জানাচ্ছেন? আমাদের অনেকগুলো বুথ, প্রায় 1000 বুথ হয়তো হবে। আমরা লিস্ট কালকে জমা দিয়ে দিয়েছি রাতে আর আজকে গতকাল রাতেও কিছু 4টার পরেও আরো কিছু এসেছে, সেগুলো আমরা সম্মান জানাতাম। বুথ ক্যাপচারিং করার কি দরকার ছিল? তাদের সঙ্গে জনগণ নেই, তারা এটা ভালো করে বুঝে গেছিল। বিধানসভা নির্বাচনে তাদের রেজাল্ট ভালো হয়নি, তারা বুঝে গেছিলেন পঞ্চায়েতে তাদের রেজাল্ট ভালো হবে না, তাই বলে এই ধরনের গন্ডগোল করতে হলো। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর। এক পড়ুয়াকে মারধরের অভিযোগ করল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা।
বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকায় মনসামাতা শিশু শিক্ষা নিকেতন নামে একটি সরকারি মাধ্যম স্কুলে এক পড়ুয়াকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। প্রধান শিক্ষিকার শাস্তির দাবিতে সরব হলেন অভিভাবকরা। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে আটক করে পুলিশ। জানা যায়, স্কুলে অনুপস্থিত থাকার অজুহাতে স্কুলের প্রধান শিক্ষিকা অমর ডোং নামে এক ছাত্রকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত ওই ছাত্রের মা জানান, তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা স্কুলে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রধান শিক্ষিকা, তার দাবি সামান্য শাসন করার ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বিজয়পুর গ্রামে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বিজয়পুর গ্রামে। মৃত টোটো চালকের নাম শেখ হাসমাতুল্লাহ। মঙ্গলবার দুজন মাছ ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার সময় একটি ডাম্পারের সহিত মুখোমুখি সংঘর্ষে এইরূপ বিপত্তি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। আজকে সকালবেলায় দুজন মাছবালাকে নিয়ে ও টোটো করে যাচ্ছিল, তো বিজুপুরের মোড় নাগাদ একটা হাম পেরিয়েছে ষোলো করে, উল্টো দিক থেকে একটা ডাম্পার এসে একদম সামনাসামনি ধাক্কা মারে টোটোর সামনেটা পুরোপুরি ঢুকে যায়। তো টোটো চালক যিনি ছিলেন শেখ হাসমতুল্লাহ, বাবার নাম শেখ হোসেন, রাধানগর গ্রামের বাসিন্দা। উনি খুব দিন দরিদ্র, তো টোটো চালিয়ে জীবনযাপন করতেন। উনি স্পট ডেথ হন, হসপিটালে নিয়ে এলে হসপিটাল লোকে মৃত্যু ঘোষণা করে। তারপর হসপিটাল থেকে আমরা এখন থানায় এনেছি, এখন আমরা থানাতে আছি। কোন রুটে হয়েছে এটা? এটা হয়েছে সামন্তী রোড বলে, ওটা ঠিক বিজুপুর নাগাদ, বিজয়পুর গ্রামের মোড়েতি। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের শরণাপন্ন হলেন। তৃণমূল প্রার্থীর স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মালদহ জেলা জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন কংগ্রেস নেতৃত্ব। এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। পথ দুর্ঘটনার মৃত্যু হল এক টোটো চালকের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।